ধর্মপাল মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। তো আজকে সকল বাংলাদেশের আজকে সকল জেলার ইফতারের সময়সূচিটি জানিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। তো সকল জেলার ইফতারের সময়সূচি আজকে যেহেতু 5 রমজান বৃহস্পতিবার 7 এপ্রিল, তো আজকে বাংলাদেশের সকল জেলা বা সকল বিভাগের ইফতারের সময়সূচিটি জানিয়ে দিচ্ছি, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমরা প্রথমে চলে আসলাম ঢাকা জেলা বা ঢাকা বিভাগে। তো ঢাকা বিভাগের আজকের ইফতারের সময় হচ্ছে 6:21। তো আজকে ঢাকা বিভাগের ইফতারের সময় হচ্ছে 6:21। তো পরবর্তী জেলায় চলে যাব, পরবর্তীতে আছে বরিশাল। তো বরিশাল জেলায় আজকের ইফতারের সময় হচ্ছে 6:22। তো তারপর আছে আমাদের কাছে খুলনা। তো খুলনা বিভাগের বা জেলার আজকের ইফতারের সময় হচ্ছে 6:24। তো খুলনার পর যেটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে আজকের ইফতারের সময় হচ্ছে 6:16। তো চট্টগ্রামের পরে রয়েছে ময়মনসিংহ বিভাগ বা জেলা। তো ময়মনসিংহে আজকের ইফতারের সময় হচ্ছে 6:23। তো তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে রংপুর। তো রংপুরে আজকে ইফতারের সময় হচ্ছে 6:27। তো রংপুরের পর যেটি সেটি হচ্ছে রাজশাহী। তো রাজশাহী আজকে ইফতারের সময় হচ্ছে 6:28। এবং সিলেট, সিলেট বিভাগে বা জেলায় আজকে ইফতারের সময় হচ্ছে 6:15। এবং সিলেটের পরে যেটি রয়েছে বাগেরহাট। বাগেরহাটে আজকে ইফতারের সময় হচ্ছে 6:23। তো বাগেরহাটের পরে যেটি রয়েছে সেটি হচ্ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার আজকের ইফতারের সময় হচ্ছে 6:23। যশোর, যশোর জেলা আজকের ইফতারের সময় হচ্ছে 6:27। তো ঝিনাইদহ, যশোরের পরে রয়েছে ঝিনাইদহ। ঝিনাইদহের আজকের ইফতারের সময় হচ্ছে 6:23। তো ঝিনাইদহের পর যেটি রয়েছে সেটি হচ্ছে কুষ্টিয়া। তো কুষ্টিয়ার আজকে ইফতারের সময় হচ্ছে 6:27। তো কুষ্টিয়ার পর যেটি রয়েছে সেটা হচ্ছে মাগুরা। মাগুরা আজকে ইফতারের সময় হচ্ছে 6:25। তো মাগুরার পর যেটি রয়েছে সেটি হচ্ছে মেহেরপুর। তো মেহেরপুরের আজকের ইফতারের সময় হচ্ছে 6:28। তো মেহেরপুরের পরে যেটি রয়েছে সেটি উল্লেখ করব। তো মেহেরপুরের পরে রয়েছে নড়াইল জেলা। তো নড়াইল জেলার ইফতারের সময় হচ্ছে 6:24। তো 6:24। তো নড়াইলের পরে যেটি রয়েছে সেটি হচ্ছে সাতক্ষীরা। তো সাতক্ষীরা আজকের ইফতারের সময় হচ্ছে 6:27। তো সাতক্ষীরার পর যেটি রয়েছে সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া আজকে ইফতারের সময় হচ্ছে 6:18। তো ব্রাহ্মণবাড়িয়া আজকের ইফতারের সময় হচ্ছে 6:18। তো তারপর আর যেটি রয়েছে সেটি হচ্ছে চাঁদপুর। তো চাঁদপুর জেলার আজকে ইফতারের সময় হচ্ছে 6:20। এবং চাঁদপুরের পর যেটি রয়েছে সেটি হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লা আজকে ইফতারের সময় হচ্ছে 6:18। তো কুমিল্লার পর যেটি রয়েছে কুমিল্লায় আজকে ইফতারের সময় 6:28। তো কুমিল্লার পর যেটি রয়েছে সেটি হচ্ছে কুড়িগ্রাম বা লালমনিরহাট। তো লালমনিরহাটে আজকে ইফতারের সময় হচ্ছে 6:28।